শোক সাহেব জি স্যার কি অবস্থা বারবার সোহেল ইয়াবা আলীর আপনারা কতটুকু করলেন ধরার জন্য স্যার আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সারাদের সাথে অনেক খাটাখাটি করতেছি স্যার আমরা চেষ্টা কম করতেছি না স্যার কি চেষ্টা করছেন বাংলাদেশ সরকার যেখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা সেখানে দুইজন আসামি ধরতে পারেন না কি চাকরি করেন বলেন তো আমাদেরকে স্যার কিছুদিন সময় দেন আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার সময় আর সময় আর সময় এভাবে কি সময় দেওয়া যায় ইয়াবার ছড়াছড়িতে দেশ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা শুধু সময় চেয়ে যাচ্ছেন এত সময় দেওয়া তো যাবে না না পারলে চাকরি ছেড়ে চলে যান আপনাদের সরকার এত সুযোগ সুবিধা টিয়ে দিয়ে দিচ্ছে ঝুঁকি বাধা দিচ্ছে কত রকম সুযোগ সুবিধা তারপর আপনারা দুইজন আসামি ধরতে পারেন না এই ব্যর্থতা কে নেবে আপনাদের বলেন তো এক সপ্তাহ সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে আসামি গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হলো আপনাদেরকে স্যার এক সপ্তাহ সময় তো কম হয়ে যেতেছে স্যার আরো কিছুদিন সময় দেন আমাদেরকে যদি না পারেন খাগড়াছড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিন আরে ইয়াবালি যে তা এতদিন পর কি মনে করে আমাকে কল দিয়েছ সাংবাদিকের কলমে নাই কালি তারাই আমার নাম দিয়েছে ইয়াবালি বার্মা সোহেলের কাছে কি কল দিয়েছি আমি খালি খালি আরে বাহ তুমি তো রীতিমতো খুব ভালো একজন কবি হয়ে গেছো ও বুঝেছি মাল লাগবে মাল ছাড়া কি এ আলী কখনো তোমাকে ফোন দিয়েছিল তা কত পিস লাগবে 10,000 পিস লাগবে আমার আর তুমি তো এখন রীতিমতো খুব ভালোই সেল করতেছো তোমাকে দেব না কি বলছো অবশ্যই অবশ্যই পেয়ে যাবে চিন্তা করো না ঠিক আছে তুমি জানো না আমার কাস্টমার বেশি পাঠিয়ে দাও টাকা প্রয়োজনে আমি তোমাকে বাড়িয়ে দেব তুমি আমাকে ঠিকঠাক যা বলে তা মাল দিয়ে দিবে ঠিক আছে সব দরম কেন স্যার আমরা হয়রানে গেছি একটু রেস্ট করি ক্লান্ত হলে হবে ইয়াবা আলী বার্মা সোহেলকে অ্যারেস্ট করতে হবে এক সপ্তাহের মধ্যে স্যার আপনি সুমনকে নিয়ে যান আমি মামুনকে নিয়ে যাইতেছি আপনি ইয়াবা আলীকে গ্রেফতার করবেন আমি বার্মা সোহেলকে গ্রেফতার করতেছি ওকে ঠিক আছে স্যার ওকে চলো হ্যালো হ্যাঁ ভাই মাল আছে হ্যাঁ মাল তো আছে আমার কিছু মাল লাগতো দেওয়া তো যাবে তো কোথায় আসতাম এই তো গলাচিপা পাহাড়ে আসলে হবে গলাচিপা পাহাড় আচ্ছা 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 হ্যাঁ চিনছি চিনছি আসতেছি আচ্ছা 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 রাখ স্যার হাঁটতে হাঁটতে আপাই গেছি স্যার শুনলাম ইয়াবালি নাকি খুব ভয়ঙ্কর যদি দেখলে গুলি করে দেয় গুলি করলে মরবে কি বলেন স্যার এখনো বিয়ে শাদি করিনি সেট আপ চলো আসুন তো ভাই ওই নিয়ে যাইতে স্যার আসুন কি রে কি কারে ধরে লই এসে ভাই এ হাওয়া উকুজুকি মারতেছে আমার সন্দেহ হইছে তাই আমি ধরে লই আইছি আরে ভাই আমি আপনাকে কল দিলাম যে মালের লাগা ওই লোক আমি হ্যাঁ তাহলে কল দিলে নাম্বার বলো নাম্বার বলো দোরা সাপে বিষ নাই ও দোরা সাপে বিষ নাই কিন্তু আমার ইয়োবাতে বিষ আছে বড় ভাই মালগুলো দিয়ে দেন টাকান সস টাকার কামে আমি কোনোদিন দেরি করি না এই কি বল ভাই
বস আসি ঠিক আছে ওকে স্যার বর্মা শৈলীর তো অনেকদিন খুঁজলাম এখনো পাইলাম না এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরলে সবকিছু হবে জায়গার অভাব নাই আজকে এখানে তো কালকে ওখানে পরশু আরেক জায়গায় চলেন আমাদেরকে নিয়ে চলেন না আমি তো একটু মেডিকেলে যেতে হবে কি বলেন মেডিকেলে কেন জি আমার ওয়াইফ অসুস্থ আর তাহলে আপনারা কারা আমরা পুলিশের লোক আচ্ছা আপনি যান পুলিশের লোক আচ্ছা ঠিক আছে স্যার লোকটিকে আমার সন্দেহ মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে চলেন স্যার ওকে ফলো করি চলো ওকে ফলো করো কি মালটা সেল হয়েছে হ্যাঁ ভাই মাল ভালো সেল করছি ভাই কাস্টমার অনেক ভাই কিন্তু একটা সমস্যা ভাই কি কাজ গ্রামে নাকি পুলিশ ঢুকছে ভাই তো এখন তুই পুলিশ টুলিশ এগুলো চিন্তা করে লাভ নাই ঠিক আছে সুন্দর মতো মাল সেল দে এখন 50টা মাল আছে এগুলো সেল দিয়ে আসবে আর মনে করস পুলিশ আমারে কি করব আমার নাম ইয়োবা আলী ঠিক আছে পুলিশ আমাকে ধরা এত সহজ না আমি এখন যে আস্তানায় আছি পুলিশ এত সহজে আমার এই খবর পাবে না বুঝছো তুই 50টা মাল আছে এগুলো সেল দিয়ে আসো তো তবে খুব সাবধান ঠিক আছে আর পুলিশের ব্যাপারটা আমি বলছি আমাকে ধরা এত সহজ না ঠিক আছে আর একটু আড়ালে থাকবা ঠিক আমি সাবধানে করবো সাবধানে করবা কোনো সমস্যা হলে আমাকে জানাবা ঠিক আছে হ্যাঁ যাও এগুলো সেল দিয়ে আসো ওয়ালাইকুম সালাম যাও তাড়াতাড়ি এসিও মা তুমি কোথায় আমি তো লেক সিটিতে তুমি কোথায় আমি কলাচিপা পাড়ে ওখানে তো অনেক জঙ্গল জঙ্গলে তো প্রেম করে মঙ্গল তাড়াতাড়ি চলে আসো তো আচ্ছা ঠিক আছে আমি আসছি শৈল ভাই আলী মাল কি পাঠিয়ে দিব এইবার কোন লোক দিয়ে মাল ফাটাবেন না বুঝছেন কি এমন সমস্যা হলো আবার ভাই আমাদের জঙ্গলে পুলিশ ঢুকছে আপনি নিজে মালগুলো নিয়ে আসেন তা যেতে পারি কিন্তু তোমাকে চিনব কি করে তাতে কোনো সমস্যা নাই আরে আমি কোড দিয়ে দেব কোড আরে ভাই দেশে ইয়োবা ব্যবসা বাড়িয়ে গেছে পুলিশের কোনো খবর নাই এই কোট হচ্ছে এটা বুঝছেন ওকে তাই হবে আচ্ছা রাখি কি ব্যাপার রাফি তুমি আমাকে এই জঙ্গলে ডেকে নিয়ে আসলে যে তোমার মতলব কিন্তু ভালো দেখতেছি না বলো কি বলবে তাড়াতাড়ি বলো আরে তেমন কিছু না তোমাকে দেখে নিয়ে আসতাম যে একটু প্রেম করার জন্য আচ্ছা এই ব্যাপার ঠিক আছে চলো এখানে গিয়ে বসি ভাই তুমি কোথায় যাও
মনে হচ্ছে ওই দুইজনের একজনই হবে ইয়াবা আলে। আচ্ছা কাছে গিয়ে দেখি। ইয়াবা ব্যবসা বেড়ে গেছে, পুলিশের কোনো খবর নেই। দেশে ইয়াবা ব্যবসা বেড়ে গেছে, পুলিশের কোনো খবর নাই। পুলিশের কোনো খবর নাই মানে তুমি এগুলো কি বলছো? এমনি মেজাজ খারাপ আছে, যাও এখান থেকে যাও। আচ্ছা ও যদি ইয়াবা আলী হতো তাহলে তো কোটটা বলতো। তাহলে ওরা কারা? তুই কি, তোর কি সমস্যা ভাই? দৌড়াতেছিস কা? ভাই আপনারা আমাকে মারার জন্য দৌড়াচ্ছেন। আরে দৌড় ফাগল ছাগল কোথাকার, আরে আমার পুলিশে দৌড়াচ্ছে, দেশে ইয়াবা ব্যবসা বেড়ে গেছে, পুলিশের কোনো খবর নেই। ও ভাই ঠিক কইছেন, আমি ইয়াবা আলী, আপনি বর্মা সোহেল না? ভাই 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 পালান ভাই বাবা। ওই যে ওরা সাধারণ হ্যাংকাপ লাগাও। বহুত দিন পরে পাইছি স্যার, অনেক কষ্ট দিচ্ছে স্যার। সুহাগ সাহেব। জি স্যার। এসপি স্যারকে ফোন দিয়ে জানানো দেন। হ্যাঁ অবশ্যই আমি ফোন দিতেছি স্যার। ভালো হয়ে যাবো স্যার।